বিজেপি দলীয় পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল হুগলির গৌঘাটের বিজেপির 46 নম্বর জেডপির বকুলতলা রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা রাজু রানা। তিনি অভিযোগ করেন, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। তাদের আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে। ভারতীয় জনতা পার্টির একটি দলীয় পতাকা এই অংশে বকুলতলা মোড়ে তোলা ছিল এবং একটি আমাদের জেলার অফিস যে রেজিস্ট্রি অফিস আছে ওখানে তোলা ছিল। রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা পাঁচ সমেত গায়েব করে দিয়েছে। ভাবুন, এ কী অরাজকতা রাজনীতি করছে! গোটা গোঘাটের বুকে একে তো ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর মিথ্যা কেস, বাড়ি বাড়ি চমকানো ধমকানো বিভিন্ন রকম পুরোপুরি রাজনীতি ওরা করে যাচ্ছে। তার সাথে যে দলীয় পতাকা এবং বাঁশ, তারাও ঠিকঠাক থাকতে পারছে না। কী না তৃণমূলের সন্ত্রাসের ভয়ে তাদেরকেও রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যেতে হচ্ছে। এই ভারতীয় জনতা পার্টি যে গোঘাটের বুকে রাজনীতি করে, নোংরা রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস যেমন গোঘাটের বুকে নোংরা রাজনীতির খেলা খেলছে, এই নোংরা রাজনীতির খেলা যতদিন না বন্ধ করে ভারতীয় জনতা পার্টি এরপর থেকে গোঘাটের বুকে তীব্র প্রতিবাদের আন্দোলনে নামবে। কিন্তু এইরকমভাবে চলতে থাকে, ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। ভারতীয় জনতা পার্টি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের উপর কেউ যদি আঘাত আনার চেষ্টা করে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিশোধ নিতে আমরা প্রস্তুত আছি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।